फ्रेंड्स आज के वीडियोते एमन एक आईटी सेक्टर स्टॉकर बेपारे आलोचना करते चले जार मध्य ब्रेकआउट इश्यू पहुंचे और से कन्फर्मेशन हो गए फ्रेंड्स ये सीचुएशने दाड़िए डेफिनेटलि सब स्टॉकर मध्य ब्रेकआउट आसे से सब स्टॉकर दिखे क्योंकि मेनलि फोकस रखते हैं तो फ्रेंड्स चलू देखे नेब से कौन स्टॉक आई मुहूर्ते कि उचित आज चार्टर बिहेवियर केमन आई सब विषय आज के स्टेप बै स्टेप वीडियोर मध्यमे चर्चा करते चले तरह फ्रेंड्स এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য তার সাথে ফ্রেন্ডস আমি আপনাদের জন্য শর্টস ভিডিও নিয়ে আসছি সেগুলো যদি না দেখছেন তাহলে অবশ্যই দেখে নেবেন কারণ শর্ট টার্মের মধ্যে কিন্তু ডেফিনেটলি সেখান থেকে নিউজ কভার করার কিন্তু অনেকটাই সুযোগ থাকছে তাছাড়া ফ্রেন্ডস আপনারা যদি নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে চাইছেন তাহলে প্লেলিস্টে আসার পর টেকনিক্যালের ওপর বেস্ট বেস্ট ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন এবং নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে পারেন চলুন ফ্রেন্ড চলে যাবো মেন পয়েন্ট দিকে তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি এনএক্স ইন্ডিয়ার পেজের উপর আবারও এখানে দেখতে পাওয়া যাচ্ছে আজকে স্টক ট্রেড করছে 478 কাছাকাছি এর মধ্যে আজকে 9.12% মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে 9% পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি লাইফ টাইম হাইতে ট্রেড করছে দেখতে পাওয়া যাচ্ছে তো চলুন কোম্পানির মধ্যে চার্টে কি ইন্ডিকেট পাওয়া যাচ্ছে সেটা দেখে নেব এবং কোম্পানি ফান্ডামেন্টালি কেমন আছে সেটাও বোঝার চেষ্টা করব কোনো কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করার আগে সবার আগে আমরা দেখব যে কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং আছে কিনা সেই কোম্পানি আমাদেরকে প্রফিট দিতে পারবে কিনা সেটাই কিন্তু মেইনলি আমরা দেখার চেষ্টা করব এখানে দেখুন এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ আজকে দেখতে পাওয়া যাচ্ছে খুবই সামান্য হয়েছে 18% হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি বিএসসি ইন্ডিয়ার উপর কোম্পানির মার্কেট ক্যাপ আছে ১৩,219 ফ্রেন্ডস এটা একটা স্মল ক্যাপ কোম্পানি আছে আরই আছে 17.44 এবং পিবি আছে 8.28 এবং পি আছে 4.7 তো দেখতে পাওয়া যাচ্ছে ভেরি স্ট্রং আছে কোনো ডাউট নেই কোম্পানি কী কাজ করছে আইটি কনসালটেন্সিং এবং সফটওয়্যার সেক্টরে বিলং করছে যদি ফাইন্যান্সিয়াল দেখবেন তো এখানে আমরা পজিটিভ ইন্ডিকেট পাচ্ছি তো এখানে আমরা গুড একটা ইন্ডিকেট পাচ্ছি লং টার্মের জন্য চলুন কোম্পানির মধ্যে সেলস কেমন হয়েছে বা কোম্পানির বিশেষ কিছু পয়েন্ট আমরা দেখে নেব তো ফ্রেন্ডস স্ক্রিনের উপর আমরা চলে এসেছি কোম্পানির মধ্যে পজিটিভ দিক হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানি হ্যাজ রিডিউস ডেট কোম্পানি ইজ অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি আছে কোম্পানি যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে মেনটেন করছে এবং ডেপ্টর ডেকেও অনেকটা কম করে নিয়ে এসেছে আগে 79 ছিল এবং এখন সেটাকে 53 করেছে যে সেক্টরে বিলং করছে তার মধ্যে একদম নাম্বার 8 আসছে এবং প্রফিট অ্যান্ড লসের উপর আমরা চলে এসেছি প্রফিট অ্যান্ড লসের উপর ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে 2017 সালে কোম্পানির মধ্যে সেলস হয়েছে 3,200 2018 কম হয়ে গেল 2,200 2019 আমরা দেখতে পাচ্ছি 2,500 2020 3,200 এবং 2021 3,500 সেলস হয়েছে তাছাড়া নেট প্রফিট যদি দেখবেন তো 281 239 253 289 224 এবং এবছর হয়েছে 321 তাছাড়া এখানে আমরা দেখতে পাওয়া যাচ্ছে 10 ইয়ার্সে কম্পাউন্ড প্রফিট গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে 13% 10 ইয়ার্সে সিএজিআর আছে 24% কম্পাউন্ড সেলস গ্রোথ 10 ইয়ার্সে দেখতে পাওয়া যাচ্ছে 14% তো কোম্পানির নাম কী আছে কোম্পানির নাম আপনাদের সামনে আছে বিড়লা সফট লিমিটেড কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ড দিচ্ছে 0.80% কোম্পানি কিন্তু ভেরি ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে একটু নিচে আসবেন তো মোটারের কাছে হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি 40% আছে এফআইএলসের মধ্যে হোল্ডিং রেখেছে 17% ইনক্রিজ করেছে সেটাকে ডিএলসের মধ্যে হোল্ডিং 21 করেছে এবং সেটাকেও ইনক্রিজ করেছে এফআইএলস এবং ডিএলস আমরা দেখতে পাচ্ছি হোল্ডিংকে বাড়িয়েছে তো বিদেশি পয়সা কোম্পানির মধ্যে বেশি পরিমাণে ইনভেস্ট করা আছে চলুন ফ্রেন্ডস স্টিকার ট্যাপের উপর যদি আসবেন তো এবং রেভিনিউ যদি চেক করবেন তো 2017 সালে 3,300 দেন 2,300 তারপর আমরা দেখতে পাচ্ছি 2,600 2,300 3,500 কারের রেভিনিউ হয়েছে নেট ইনকাম দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু আগের বছরের তুলনায় ইনক্রিজ হয়েছে আগের বছর ছিল 224 এবছর আছে 320 কোম্পানি 5 শেয়ারে 2 টাকা করে ডিভিডেন্ডও প্রোভাইড করেছে তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে একটা পোটেনশিয়াল আছে ওপরে যাওয়ার কোম্পানির মধ্যে সেলস বাড়ছে রেভিনিউ ইনক্রিজ হচ্ছে
এবং নেট প্রফিটও জেনারেট হচ্ছে, যেটা থাকা খুবই দরকার আছে। এবং কোম্পানি অলমোস্ট ডেট ফ্রিও কোম্পানি আছে। চলুন চার্টের উপর চলে যাব। তো চার্টের উপর চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপর। বিড়লা সফটওয়্যার চার্ট আমি ওপেন করে নিয়েছি। এখানে দেখুন ফ্রেন্ডস, একটু পেছনের দিকে চলে যাব, এখানে দেখতে পাওয়া যাচ্ছে এর যে রেজিস্ট্যান্স ব্রেকআউট এসেছিল, এখানে দেখুন এইটা ব্রেক করার পর আমরা দেখতে পেয়েছি 277কে ব্রেক করার পর 277 থেকে অলমোস্ট 412 অবধি পৌঁছেছিল। এখানে একটা কনসোলিডেশনের পিরিয়ড দেখিয়েছে, কনসোলিডেশনের পিরিয়ড লম্বা সময় ধরে দেখিয়েছে, ডারভাস বক্সের মতন তৈরি হয়েছে, এই বক্সের উপরে যখন ক্লোজিং দিয়েছে সেখান থেকে জাম্প দেখিয়েছে এবং রেজিস্ট্যান্সকেও ব্রেক করেছিল। তো তিনটে সিচুয়েশান আমরা দেখতে পেয়েছি। তো সেই কারণের জন্য একটা পজিটিভ মুভমেন্ট আমরা এর মধ্যে দেখতে পেয়েছিলাম। এটা আমরা দেখতে পাচ্ছি যে পিছনের সময়টা কেমন ছিল। এবার আমরা দেখবো যে এখন কী দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখুন, এখানে দেখতে পাওয়া যাচ্ছে 418 অবধি যখন পৌঁছালো, দেন সেখান থেকে কনসোলিডেশনের পিরিয়ড দেখিয়েছে লম্বা সময়, জুন থেকে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট নভেম্বর অবধি, জুন থেকে নভেম্বর অবধি আমরা দেখতে পাচ্ছি যে কনসোলিডেশনের পিরিয়ড দেখিয়েছে। এবং এখানে দেখুন দেখতে পাওয়া যাচ্ছে লম্বা সময় পরে রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং দিয়েছে। তো ডেফিনেটলি এখান থেকে স্টক প্রায় বলতে গেলে 500 অবধি যেতে চলেছে শর্ট টার্মের ক্ষেত্রে। তো আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স ব্রেকআউট এসেছে, ডারভাস বক্সের মতন তৈরি হয়েছিল, এই বক্সের উপরে ক্লোজিং দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডারভাস বক্সের উপরে ক্লোজিং দিয়েছে, দেখুন ইজিভাবে বোঝা যাচ্ছে যে ক্লোজিং দিয়েছে, এবং এখান থেকে স্টক ওপরে ওঠার জন্যই তৈরি হচ্ছে, সাথে ভলিউমও কনফার্মেশন দিচ্ছে। তো ডেফিনেটলি বিড়লা সফটওয়্যার দিয়ে কিন্তু ফোকাস করা যেতেই পারে। চলুন কমিউনিটি কী রায় দিচ্ছে সেটাও আমরা দেখে নেব। ফ্রেন্ডস, আপনারা যদি একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু শিখতে চাইছেন, তাহলে আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য দুটো অপশান দেওয়া হচ্ছে। আপনারা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, যার লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে ফ্রেন্ডস অ্যাকাউন্ট ওপেন করার ফলে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন। অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে ফ্রেন্ডস অ্যাকাউন্ট ওপেন করতে একটিও পয়সা লাগে না, সেক্ষেত্রে কোর্সটা আপনারা ফ্রিতে পাবেন, কিংবা 199 দিয়ে বাই করতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে এসজি বলে, দেন সেখানে আপনারা পুরো ইনফরমেশান পেয়ে যাবেন। চলে এসেছি মানি কন্ট্রোলের উপর। মানি কন্ট্রোলের উপর ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে বিড়লা সফটওয়্যার প্রিভেট লেভেল হিসাবে রেজিস্ট্যান্স 1 ছিল 451-র কাছাকাছি, রেজিস্ট্যান্স 2 ছিল 465 এবং রেজিস্ট্যান্স 3 আছে 481। তো আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স 3-কে টাচ কিন্তু এখনও করেনি। সাপোর্ট দেখতে পাওয়া আছে 422, সাপোর্ট 2 আছে 405 এবং সাপোর্ট 3 আছে 392-এর কাছাকাছি। ভলিউম আজকে প্রচুর পরিমাণে জেনারেট হয়েছে, 2 crore-এর ভলিউম জেনারেট হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন 83% বলছে বাই করার জন্য, 10% বলছে সেল এবং 7% বলছে হোল্ড করার জন্য। একটা হিউজ কমিউনিটির মধ্যে বাইং করার জন্য রায় দিচ্ছে। আনন্দ রাঠিয়ার মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছে 500-এর কাছাকাছি, শেরখানের মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছেন 500-এর কাছাকাছি। যদি একটু নিচে আসবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট এই কোম্পানি কিন্তু, আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানি কিন্তু ডেফ ফ্রি কোম্পানি আছে। আগে ডেফ ছিল, সেটাকে জিরো করে নিয়ে এসেছে। তো আপনারা চাইলে অবশ্যই বিড়লা সফটওয়্যার দিকে ফোকাস করতে পারে। তো ফ্রেন্ডস, আপনারা কী ভাবছেন এই পার্টিকুলার আইটি স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভিডিও ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস, আপনাদের লাইক অনেকটাই আমাকে মোটিভেট করতে সাহায্য করে। চলুন ফ্রেন্ডস, দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।